আসসালামু আলাইকুম ভিওয়ার আহসান ফ্রম আহসান টেকটিভস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মাইক্রোসফট এক্সিসের আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মাইক্রোসফট এক্সিসে আমরা ফাংশনের কিছু কাজ দেখব তো ফাংশনের ব্যাপারটা শুনে হয়তোবা আপনাদের মাথায় একটু ঘুরপাক লাগতে পারে তো ফাংশন বলতে আমি এখানে যোগ বিয়োগ ভাগ এবং পার্সেন্টেজ যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করুন আমার এখানে দুটি টেবিল আমি ক্রিয়েট করেছি তো এই দুটি টেবিলের আন্ডারে আমরা এখানে দুটি ফর্ম ক্রিয়েট করেছি যেটাকে এন্ট্রি বা ইনপুট করার জন্য তো আমি প্রথমে একটু বুঝিয়ে দিচ্ছি তারপর আমরা মেন প্রজেক্ট শুরু করব। দেখুন এখানে আমরা স্যালারি নামে একটি ফর্ম ক্রিয়েট করেছি এই স্যালারি নামের এই ফর্মে আমরা এখানে দেখিয়েছি বেসিক পে ওভারটাইম পে হাউস রেন্ট টিফিন অ্যালাউন্স এডুকেশান পে হলিডে পে মেডিকেল পে বিসলেনিয়াস অ্যালাউন্স গ্রস পে কাটিং এবং নিট পে এই ফিল্ডগুলো আমাদের এই টেবিলগুলোতে ক্রিয়েট করা আছে এখন আমরা এখানে অটোমেটিক ক্যালকুলেটেড কিছু ব্যাপারগুলো ব্যবহার করেছি যেমন ধরুন হাউস রেন্ট এখানে আমার বেসিকের বিশ পারসেন্ট হবে আমার হাউস রেন্ট ঠিক আছে তো এই ব্যাপারটি তাহলে আমাদের পার্সেন্টেন্স ব্যবহার করতে হবে যেহেতু পার্সেন্ট আমরা বের করব। তারপর এখানে লক্ষ্য করুন আমার গ্রস পে পে গুলো হচ্ছে আমার এখানে যত ধরনের অ্যালাউন্সগুলো আছে এই সব ব্যাপারগুলো আমার এখানে যোগ করতে হবে তাহলে যোগের ব্যাপারটা আমরা এখানে পাচ্ছি এবং তারপরে দেখুন কাটিং আছে অর্থাৎ আমার যদি কোনো কর্তন থাকে বেতন থেকে এই ব্যাপারটি কাটিং ঠিক আছে তো কাটিং থেকে আমরা নিট পে বের করব। তাহলে গ্রস পে থেকে আমরা যদি কাটিং মাইনাস করি তাহলে নিট পে আমরা পেয়ে যাব। তাহলে মাইনাসের ব্যাপারটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এরপরে প্রোডাক্ট নামের একটি টেবিল আমার ক্রিয়েট করা আছে এবং তার এগেনস্টে আমরা এখানে প্রোডাক্ট নামের একটি ফর্ম তৈরি করেছি তো এই ফর্মটি তৈরি করার উদ্দেশ্য হলো আমরা যে গুণের ব্যাপারটা আছে এটি আমরা এখান থেকে বুঝে নেব তো দেখুন এখানে প্রোডাক্ট নেম আছে এবং কোয়ান্টিটি আছে এবং ইউনিট প্রাইস আমরা দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে যদি আমার কোয়ান্টিটি সাপোজ ধরুন দশটা আছে তো দশটার ইউনিট প্রাইস ধরুন হচ্ছে পার পিস হচ্ছে আমার একশো টাকা করে তো টোটাল প্রাইস তো আমার বের করতে হবে টোটাল প্রাইস বের করার জন্য অবশ্যই আমাকে গুণ করতে হবে তাই না তো আমরা গুণ এখানে ব্যবহার করেছি আচ্ছা তো এই ব্যাপারগুলো আমরা এখন কিভাবে করতে হয় আমরা দেখবো ঠিক আছে তো আমরা একটু ডিলেট করে দিচ্ছি তারপরে আমরা আবার এক্সেসে ফিরে আসব। ওকে আচ্ছা প্রাথমিক অবস্থায় আমরা যদি টেবিলের এগেন্স্টে ফর্মগুলো ক্রিয়েট করি তো এই টাইপে আমরা দেখতে পাবো অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো ফাংশন ব্যবহার করি নাই তো যদি আমরা এই ফর্মটিকে এখন রান করাই তো স্যালারি ফর্মটিকে আমি ওপেন করিয়েছি তাহলে হিসাব কিন্তু আমরা ঠিকঠাক মতো এখানে পাবো না অর্থাৎ আমরা এখানে কিন্তু ফাংশনগুলো ব্যবহার করি নাই ঠিক আছে অনুরূপভাবে প্রোডাক্ট যে ফর্মটি আছে এটি আমরা ওপেন করে দেখাচ্ছি এখানেও কিন্তু আমরা টোটাল প্রাইজের এখানে জিরো প্রাইস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানেও কিন্তু আমরা ফাংশন ব্যবহার করি নাই ঠিক আছে ওকে তাহলে আমরা এখন ফাংশন ব্যবহার করব আচ্ছা ফাংশন ব্যবহার করার জন্য আমাদের এই ফর্মগুলোকে ক্লোজ করে দিতে হবে এবং ফর্মের ডিজাইন ভিউতে যেতে হবে তো আমরা প্রথমে স্যালারি যে ফর্ম আছে এই স্যালারি ফর্মের ডিজাইন ভিউতে যাচ্ছি ডিজাইন ভিউতে আসার পরে আমাদের প্রথমে বের করতে হবে পার্সেন্টেন্স অর্থাৎ হাউস রেন্ট বের করতে হবে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বেসিকের ঠিক আছে তো এটি বের করার জন্য আমরা এই যে প্রপার্টি সিট থেকে এখানে কন্ট্রোল সোর্স আমরা দেখতে পাচ্ছি তো এই কন্ট্রোল সোর্সের এখানে আমরা হাউস রেন্ট শুধু দেখতে পাচ্ছি তো আমরা যদি এই ডান পাশে ইলিপস বাটন আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এক্সপ্রেশন বিল্ডার নামের একটি পপ আপ উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে আমাদের ফাংশনগুলোকে কল করে দিতে হবে আচ্ছা তো আমরা যেহেতু বেসিক থেকে টোয়েন্টি পারসেন্ট বের করব। ঠিক আছে তো আমরা তাহলে এখানে দিতে পারি আমরা ইকুয়েল টাইপ করে নিব ইকুয়েল দেওয়ার পরে আমরা এই পাশে যে আমাদের এই যে ক্যালকুলেটেড ফিল্ডস এটি হচ্ছে আমার ডেটাবেজের নেম ঠিক আছে এটি হচ্ছে আমার ডেটাবেজের মূল নেম তো এটিকে আমরা একটু এক্সপ্লোর করে নিচ্ছি এরপরে টেবিলগুলো আমরা দেখতেই পাচ্ছি তো এই টেবিলগুলোকে আবার আমরা এক্সপ্লোর করব। তাহলে প্রোডাক্ট এবং স্যালারি টেবিল আমরা পেয়ে যাচ্ছি তো আমরা যেহেতু স্যালারি টেবিল নিয়ে কাজ করবো তাই স্যালারি টেবিলটি এই পাশে সিলেক্ট করলে এক্সপ্রেশন ক্যাটাগরিজ আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে তো আমাদের যেহেতু বেসিক বেসিক পে পে নিতে হবে তো থেকে আমরা ডাবল ক্লিক করবো তাহলে বেসিক পে আমরা পেয়ে যাচ্ছি তো বেসিক পে যদি আমরা এভাবে সিলেক্ট করি তার আগে আমরা দেখতে পাচ্ছি স্যালারি টেবিলটি এখানে দেখা যাচ্ছে তো স্যালারি টেবিল আমরা রাখবো না এটিকে আমরা ডিলেট করে দিচ্ছি আমরা কেটে দিলাম ঠিক আছে আমরা ইকুয়াল দিয়ে বেসিক পেয়ে এখানে রাখবো শুধু এতটুকু রাখবো ঠিক আছে এতটুকু রাখার পরে যে আমাদের ভাগ চিহ্ন আছে অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে স্লাস এটি ব্যবহার করব ঠিক আছে এটি ব্যবহার করার পরে আমরা ওয়ান হান্ড্রেড এখানে টাইপ করব। দেন আমরা ইনটু ব্যবহার করব অর্থাৎ গুনন এরপরে আমরা কত পার্সেন্ট বের করব অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট হলে টোয়েন্টি পার্সেন্ট আপনি এখানে টাইপ করবেন সাপোজ ধরুন টোয়েন্টি আমি টাইপ করলাম যদি আপনার পনেরো পার্সেন্ট বের করা দরকার হয় অর্থাৎ যত পার্সেন্ট দরকার হবে ঠিক তত পার্সেন্ট আপনি এখানে টাইপ করে দেবেন ঠিক আছে টাইপ করে দেওয়ার পরে জাস্ট আমরা ওকে করব। তাহলে দেখুন এখানে একটি ফাংশন কিন্তু ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো আমরা এই ফর্মটিকে একটু সেভ করে এখন যদি এই ফর্মটিকে আমরা একটু রান করাই তো আমরা একটু ওপেন করে দেখতেই পারি তাহলে লক্ষ্য করুন আমার বেসিক পে হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে তো দশ হাজারের যদি বিশ পার্সেন্ট করা হয় তাহলে দুই হাজার টাকা হচ্ছে তাহলে কিন্তু আমরা হাউস রেন্ট এখানে টোয়েন্টি পারসেন্ট কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা আবার ডিজাইন ভিউতে যাচ্ছি তো ডিজাইন ভিউতে আসার পরে আমরা নিচে যে যে গ্রস পে আছে এবং যে নিট পে আছে এই ব্যাপারগুলো আমরা বের করব। ঠিক আছে তো গ্রস পে এখানে যদি আমরা ফাংশন ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে প্লাস ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা এই ফিলগুলোকে যোগ করব। তাই তো তো এজন্য আমরা আবার আগের মতোই কন্ট্রোল সোর্স ক্লিক করব। দেন এই ইলিপস বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে আমাদের ডেটাবেজ আছে এটি সিলেক্ট করব। করবো আমরা টেবিলের ভিতরে গিয়ে আমরা স্যালারি টেবিল সিলেক্ট করব আচ্ছা এখানে আমাদের এখন ফাংশন ব্যবহার করতে হবে ঠিক আছে তো এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে আমরা এখানে যতগুলো ফিল্ড আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো কিন্তু এখানে যোগ হবে ঠিক আছে যেহেতু আমরা ইন টোটাল বের করতেছি তো এজন্য জন্য আমাদের কিন্তু যোগ করতে হবে তো যোগের জন্য আমরা বেসিক থেকে শুরু করতে পারি তো আমরা এখানে যে বেসিক পেয়ে আছে আমরা তার আগে এখানে ইকুয়াল দিয়ে নেব এরপরে আমরা বেসিক পে সিলেক্ট করব দেন পূর্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলের নেমটি এখানে দেখা যাচ্ছে তো এটা আমাদের দরকার নেই এবং এখানে আরেকটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় সেটি হলো আপনি যদি স্মুথলি টাইপ করতে চান তাহলে কিন্তু থার্ড প্যাকেট দিয়ে দিয়ে আপনি টাইপ করতে পারেন তো টাইপ করলে হয়তো বা অনেক সময় এই ফিল্ডের যে নেমগুলো আছে এগুলো ভুল হতে পারে যার জন্য এই ফাংশন থেকে আপনি ব্যবহার করবেন এটি হচ্ছে সবচেয়ে লিগাল একটু ওয়ে ঠিক আছে আচ্ছা বেসিক পেয়ে আমরা নিয়েছি এরপরে আমরা প্লাস ব্যবহার করব প্লাস দেওয়ার পরে আমাদের কি দরকার ওভার টাইম আছে তাই না তো আমরা ওভার টাইম নিয়ে নিচ্ছি তো আমরা ওভার টাইম ক্লিক করে নিয়ে নিয়েছি ওভার টাইম নেওয়ার পরে আমরা আবারও প্লাস এখানে ব্যবহার করব এরপরে আমাদের কি আছে হাউস রেন্ট আছে ঠিক আছে তো আমরা হাউস রেন্ট নিয়ে নিচ্ছি আচ্ছা আমরা টাইপ করে দিই হাউস রেন্ট ঠিক আছে হাউস রেন্ট আমরা পেয়ে গেছি এখান থেকে সিলেক্ট করি দেন প্লাস করি এরপরে আমাদের নিতে হবে কি টিফিন অ্যালাউন্স আছে তো টিফিন অ্যালাউন্স আমরা নিয়ে নিচ্ছি আমরা টি টাইপ করার সাথে সাথে টিফিন অ্যালাউন্স এখানে পেয়ে যাচ্ছি আবারও আমরা প্লাস করব দেন আমাদের নিতে হবে এডুকেশন পে তোমরা থার্ড ব্যাকেট দিয়ে এডুকেশন টাইপ করবো তাহলে এডুকেশন পে আমরা পেয়ে যাচ্ছি আবারও প্লাস করব এরপরে আমাদের নিতে হবে হলিডে পে ঠিক আছে তোমরা এইস টাইপ করবো তাহলে নিচে আমরা এখানে হলিডে পেয়ে দেখতে পাচ্ছি এটি সিলেক্ট করব। তাহলে এটি সিলেক্ট হবে দেন প্লাস করব এরপরে মেডিকেল পে আছে তোমরা মেডিকেল টাইপ করলে মেডিকেল পে পেয়ে যাচ্ছে আবারও প্লাস করব এবং সর্বশেষ আমাদের মিসলেনিয়াস অ্যালাউন্স আছে অর্থাৎ অতিরিক্ত যদি কোনো ভাতা থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি তোমরা এমআই টাইপ করার সাথে সাথে এখানে মিসলেনিয়াস অ্যালাউন্স পেয়ে যাচ্ছি এখন এই অবস্থায় আমরা জাস্ট এখান থেকে ওকে করব। তাহলে দেখুন এখানে একটি ফাংশন ক্রিয়েট হয়েছে ওকে আচ্ছা তো আমরা সেভ করে একটু টেস্ট করে দেখতেই পারি ওকে করি তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু গ্রস পে এখানে আঠারো হাজার তিনশো টাকা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের ফর্মুলাটি সঠিকভাবে দেওয়া হয়েছে আচ্ছা এখন আমরা নিট পে বের করবো নিট পের এখানে আমরা জিরো জিরো দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে কোনো ফর্মুলা আমরা ব্যবহার করি নেই ঠিক আছে তো আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি এরপরে আমরা নিট পে সিলেক্ট করার পরে আমরা আবারও এখান থেকে কন্ট্রোল সোর্স থেকে আমরা ইলিপস লিপস বাটনে ক্লিক করে এখানে মাইনাস করতে হবে আমাদের আমরা যে গ্রস পে এখানে দেখিয়েছি এই গ্রস পে থেকে কাটিং বাদ যাবে ঠিক আছে তো আমরা গ্রস পে নিয়ে নিচ্ছি জি আর টাইপ করলে আমরা গ্রস পে এখানে পেয়ে যাচ্ছি এরপরে আমরা মাইনাস করব দেন হচ্ছে আমাদের কাটিং ঠিক আছে তো আমরা কাটিং এই ফিল্ডটি নিয়ে নিয়েছি এখন জাস্ট এখান থেকে আমরা ওকে করব। তাহলে এখানে একটি ফর্মুলা বা একটি ফাংশন এখানে ক্রিয়েট হয়েছে আচ্ছা এরপরে আমরা একটু টেস্ট করে দেখব তো আমরা আমাদের ফর্মটিকে এখন যদি ওপেন করে তাহলে দেখতে পাচ্ছি যে আমার কর্তন সাতশো টাকা বাদ দেওয়ার পরে এখানে সতেরো হাজার টাকা সতেরো হাজার ছয়শো টাকা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের সবগুলো ফাংশন এখানে সঠিকভাবে দেওয়া হয়েছে ঠিক আছে ওকে আমরা এখানে দেখেছি যে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় এরপরে আমরা দেখেছি যোগ কিভাবে করতে হয় এবং মাইনাস কিভাবে করতে হয় অর্থাৎ বিয়োগ কিভাবে করতে হয় তো আমাদের বাকি আছে ভাগ এবং গুণ ঠিক আছে তো আমরা এখন গুণ কিভাবে করতে হয় এই ব্যাপারটি দেখবো তো ক্লোজ করে দিচ্ছি এবং প্রোডাক্ট এই ফর্মটিকে আমরা ডিজাইন ভিউতে নিচ্ছি এরপরে আমাদের টোটাল প্রাইজের এখানে আমাদের গুণ করতে হবে ঠিক আছে তো আমরা জাস্ট কন্ট্রোল সোর্স থেকে এই লিপস বাটনে ক্লিক করে আমরা এক্সপ্রেশন বিল্ডারে আসার পরে আমরা ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পরে আমাদের যে কোয়ান্টিটি এখানে আছে আমরা কিউটি টাইপ করব আমরা কোয়ান্টিটি এখানে পেয়ে গেছি এবং আমরা আমাদের কীবোর্ড থেকে অ্যাস্টারিক চিহ্ন বা স্টার চিহ্নটি ব্যবহার করব স্টার হচ্ছে এখানে গুণন ঠিক আছে তো গুনন আমরা নিয়ে নিয়েছি এখন আমাদের প্রাইস নিতে হবে অর্থাৎ ইউনিট প্রাইস ঠিক আছে তো আমরা ইউনিট প্রাইস নিয়ে নিচ্ছি ইউনিট প্রাইস আমরা পেয়ে গেছি জাস্ট ওকে করব তাহলে এখানে ফাংশন ক্রিয়েট হয়েছে এখন সেভ করে আমরা একটু টেস্ট করে দেখব তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার প্রোডাক্ট ছিল মাউস দশটি পাঁচশো টাকা করে আমরা পাঁচ টাকা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা ভাগের ব্যাপারটি একটু দেখব তো ভাগের ব্যাপারের জন্য জাস্ট আমরা এই এক্সপ্রেশন বিল্ডারে আসার পরে আমরা সাপোজ ধরুন এই দুটি ফিল্ডের ভিতরে ভাগ করতে চাচ্ছি জাস্ট এই স্টারিক চিহ্নটি কেটে দেওয়ার পরে আমরা স্লাস অর্থাৎ ভাগের জন্য যেটি ব্যবহার করা হয় এটি দেওয়ার পরে আমরা যদি ওকে করি তাহলে এখানে ভাগের ফাংশনটি ক্রিয়েট হয়েছে এখন যদি আমরা ওপেন করি তাহলে এখানে আমরা ভাগ করতে পারব ঠিক আছে তো এভাবে মূলত এখানে ভাগ করা যায় তাহলে ভিওয়ার আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি মাইক্রোসফট এক্সিসে এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করতে হয় বিশেষ করে যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্টেন্সের ক্ষেত্রে তো আমরা যখন কোনো স্যালারি টেবিল তৈরি করব বা স্যালারি নিয়ে কোনো ডেটাবেস ক্রিয়েট করব অবশ্যই কিন্তু আমাদের এই ব্যাপারগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেন্স এই ব্যাপারগুলো অবশ্যই সেখানে ব্যবহার করতে হবে আই হোপ আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল আর এই ভিডিওটি মূলত একটি রিকোয়েস্ট ভিডিও অনেকেই আমার কাছে বলেছে যে এই ব্যাপারগুলো আমরা কিভাবে নিয়ে আমাদের ফর্মে আমরা কাজ করব। তো এই জন্য আজকের এই ভিডিওটি স্পেশালভাবে তৈরি করা আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে অল করে দিয়ে রাখবেন বিকজ এই ধরনের ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় মাইক্রোসফট এক্সেস উপরে আর কি কি ধরনের ভিডিও দরকার এই ব্যাপারটি অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ